হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হয়েছে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। তো এই দেখো, আমার মেয়ে স্কুল যাচ্ছে, তো সমস্ত রেডি রেডি হয়ে নিয়েছে। তো রেডি হয়ে গেছে একদম সুন্দর করে। তো এখানে আমার রান্না মোটামুটি অল্প হয়ে গেছে। এখানে পায়েস করে নিয়েছি, এখানে করে নিয়েছি আমি ভাজাভুজি, আর এখানে করেছি একটু আলুর দম, আর এখানে হয়েছে মাছ ভাজা। তো চলো আর মেন কোর্সে কী করেছি দেখিয়ে দিই। এখানে করেছি পোলাও, দেখতে পাচ্ছ একদম পুরো ধোঁয়া উঠছে গরম গরম। আর এখানে করেছে চিকেন কারি। তো এগুলো রেডি হয়ে গেছে, আমার পুরো একদম ধোঁয়া উঠে একদম। আমি এখন আনতে যাচ্ছি আমার মেয়েকে, তো চলো চট করে নিয়ে চলে আসি। এই যে ও হয়ে গেছে, মানে ওর স্নান টান হয়ে গেছে, ওকে এখন এই যে ঠাম্মি আশীর্বাদ করছে। ঠাম্মির আশীর্বাদ করা হয়ে গেছে, এবারে সে নিজে হাতে খেতে বসেছে। তো আজকে মেন কোর্সে ছিল পোলাও, মাছ ভাজা, পটল ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বিভিন্ন রকমের চকলেটস, কেক, চিপস, আমার হাতে বানানো কলাকাঁদ, চিকেন কারি এবং পায়েস ওর জন্য। ও সব খেতে খেতে ভালোবাসে, যেগুলো খেতে ভালোবাসে ওর জন্য সেগুলো বানানো হয়েছে আজকে। তো অবশ্যই সব কিছু খেয়েছিল, তবে মাছটা অতটা পারেনি খেতে, অল্প রেখে দিয়েছিল। আর এই যে সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসছে একদম, আমাদের সব ডেকোরেশন করা হয়ে গেছে সেলিব্রেশনের বার্থডে সেলিব্রেশনের জন্য সমস্ত ডেকোরেশন। চলো আমাদের রাতের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। এখানে করেছি বাটার চিকেন, বাটার চিকেনটা রেডি হয়ে গেছে এখানে। আর একটা রান্না করেছি, সেটা রেডি হচ্ছে, ওটা অবশ্য কেক কাটার আগে হয়েছিল রান্নাগুলো, ভিডিওটা পরে দিচ্ছি। এই যে হচ্ছে ধনে পাতা চিকেন। তো এই সমস্ত রেডি হয়ে গেছে আমাদের বাটার চিকেন, ধনে পাতা চিকেন, ফ্রায়েড রাইস, বেগুনি এবং দুরকম মিষ্টি, একটা হচ্ছে কলাকাঁদটা হোমমেড এর বাইরেটা, আর মালাই চমচমটা ঘর বাইরে কেনা। তো সবাই খেতে বসে গেছে বন্ধুরা, সবাই খেতে বসে গেছে। ওর মিস আছে এখানে, আর ওর যে জিম্মা আছে, জেঠু আছে, দিদি আছে, বসেছে খেতে এখানে সবাই। আমার মেয়ে খাচ্ছে ওর জিম্মার হাতে আজকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, সবগুলোই আমার হাতের বানানো, সবগুলো নিজে হাতে বানিয়েছি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। টাটা বন্ধুরা, আবার দেখাবে নতুন ভিডিও।